चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के। गुड मॉर्निंग, आज के डे टू रसल खाई माते हमारे। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে আমরা অঙ্কনদের গাড়িতে যাব। এই যে আমরা সব রেডি হয়ে গেছি আজকে জেবেল জেসের জন্য। চলো, আমাদের আজকের পাইলট অঙ্কন, কোপাইলট আমি। তো জেবেল জেস খুব বিজি দেখাচ্ছে, তো দেখি কেমন। খুবই কাছে অ্যাকচুয়ালি, আজকে দেখাচ্ছে অনেক দেরি হবে পৌঁছতে। প্রচুর ভিড়, সবাই বেরিয়ে পড়েছে জেবেল জেস, আমরাও গিয়ে লাইন দেবো। চলো, লেটস গো, লেটস গো। পাম্পে একটা ছোট্ট ব্রেক নিয়েছি, টি ব্রেক, জাস্ট হোটেল থেকে বেরিয়ে একটা। সকাল সকাল আমাদের চা পান করা হয়নি, চা এসে গেছে, কিন্তু এই চায়ে সেই চায়ের মতো মজা নেই। আমরা পৌঁছে গেছি পাহাড়ের আরো কাছে, আরো কাছে যাব, পাহাড়ের উপরে উঠব। জেবেল জেইস রাইট সাইডে মাউন্টেনটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, ওয়েদার তো দারুণ, ঝকঝকে তকতকে ওয়েদার। আমরা সবাই চলেছি, মাঠটা বন্ধ করে দিলাম। এই পুরাই রাত, এটা একটা নতুন ড্যাম করেছে, আমরা এর আগে যখন এসেছিলাম তখন ড্যামটার জন্য খোঁড়াখুঁড়ি চলছিল, এখন ড্যামটা ফুল ফ্লেজ দেখা যাবে। সো যাই, আমাদের প্রচুর রাশ দেখাচ্ছে, আড়াই বছর আগে এসেছিলাম। गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल है, कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन, कहीं बीते ना ये रातें, कभी बीते ना ये दिन। गाता रहे मेरा दिल। वाह वाह वाह, क्या बात, क्या बात, क्या बात। খুব সুন্দর লাগছে কিন্তু পিকে ফ্ল্যাগটা, ফ্লাইং উইথ অল ইটস গ্লোরি। আচ্ছা হ্যাঁ, এইখানে যে ড্যামটা, আর এখানে আমরা দেখেছিলাম অনেকদিন ধরে খুব ডিপ এক্সকাভেশন চলছে, তো এই ডিপ এক্সকাভেশনটা এখন একটা বড় একটা ঝিলের মতো হয়ে গেছে। এটা তো কমপ্লিট হয়নি, তো ড্যামটা কোথায় করেছে? লেটস সি, ওইদিকে একটা দেখো, ড্যামের এন্ট্রান্সের মতো আছে। ওটাই কি ড্যাম? ওটাই ড্যামটা মনে হতে, নাহলে ড্যামে তো এখন জল নেই, জল অনেক নিচে, জল অনেক নিচে মানে জল তলা নিতে। এইখানে কি লেখা আছে, এটা কি বুবাইবা ড্যাম নাকি? লেখা কিছু নেই, বাট মনে হচ্ছে একটু প্রবলেমেটিক হয়ে গেছে, এখানে কিছু কনস্ট্রাকশন চলছে, তো সামনের গাড়ি ধুলো দিচ্ছে, আমরা ধুলো নিচ্ছি, ধুলো ভেদ করে চলেছে, ধুলো পাহাড় সব ভেদ করে দিচ্ছে। चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए, चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए,
मिलन की मस्ती भरी आंखों में ला 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 चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए ঠিক আছে আবার 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 হবে পরে এর পরেরটাই আবার হবে আমরা একটা ছোট ব্রেক নিয়েছি ব্রেক নিয়ে একটু ওই মোশন থেকে একটুখানি রেস্ট পাওয়ার জন্য মানে মোশন লেস হয়েছে এখন তো এরা গাড়িতে বসে আছে আরো উঠবো আমরা উপরে টু দ্য লাস্ট পয়েন্ট অ্যাক্সেসিবল আমরা যাব লেটস মুভ गए जब तुम जगे तब से तुम नजर में आ रुके हम तो हो गए समा धीरे धीरे थाला माप दो ना है वही जो बनाए जाना हम तो हो गए समा धीरे धीरे थाला माप दो ना है वही जो बनाए जाना वॉकिंग फॉर द फर्स्ट टाइम इन द माउंटेन्स রাস্তাটা বিউটিফুল লাগছে মোটামুটি এর উপরে আরো যেতে হলে ওটা বুকিং অফ ইয়ে দরকার জিপ লাইনের তো অঙ্কন অনুসারে প্ল্যান ছিল আজকে জিপ লাইনার করার কিন্তু ওরা আগে থেকে অনলাইনে বুকিং করে আসেনি ওই জন্য আজকে হচ্ছে না হলোই না শুন মনটা খারাপ হয়ে গেছে ওদের অফ হয়ে গেছে মাস্কের জন্য এক্সপ্রেশনটা বোঝেনি ওয়েল গাইস তো একসাথে এসছি বলে আমাদের খুব ভালো লাগছে আরো ভালো লাগছে কারণ আমরা প্রায় আড়াই বছর পর এলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাট তাও ভালো লাগছে এর প্রথম এখানকার কোনো পাহাড়ে আসা ব্রদার বাই ভেরি ফাস্ট হ্যাভ এ নাইস ফ্লাইট ভেরি ফাস্ট বাই হ্যাঁ সিয়াপল ওরে তোমার কারণ এই যে স্লোপটা এটা তো ফ্রি ফলের মতো তো আর লাগবে না মনে হবে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে সেই গাড়ি চালানোর আমরা জিপ লাইনার এক্সপিরিয়েন্স করে এখন আবার নিচের দিকে জিপ লাইনার আমরা যাইনি যেতে পারিনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল না সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিউ পয়েন্ট তো ভিউ পয়েন্টের ভিড়টা দেখে আমরা ভাবলাম যে এখন না যাওয়াই ভালো আগে ভিউ পয়েন্টে এসেছি খুব ভিড় আর বাঁদিকে এটা হচ্ছে এদের যে পার্কটা এখানে রেস্টুরেন্ট আছে রেস্ট রুম আছে আমরা ওখানে যাব গিয়ে আবার আপডেট হবো দ্য মুজ ক্যাফে ন্যাশনাল ডে স্পেশাল খুব রোদ গরম হচ্ছে এসব হুডিস ফুডিস পরে আমরা একটু তাড়াতাড়ি এসে ভালোই করেছি কারণ এখন রিটার্ন অন দ্য ওয়ে ব্যাক আমরা দেখছি গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে যারা যাচ্ছে সংখ্যাটা অনেক বেশি দেন দ্য টাইম উই ওয়েন্ট আপ
প্রচুর বেশি ইভেন ট্রাফিক জ্যামও লেগেছিল। উপরে প্রচুর ভিড় ছিল, প্রচুর যেসব জায়গাতে গেছি সব জায়গাতেই মোটামুটি ভিড় ছিল। তার থেকে এখানে রাইট সাইডে দেখো কি সুন্দর গাছ লাগানো, সবাই বসে এখানে পিকনিক করছে। এটাই বেটার আইডিয়া, এখানে নেমে আমরা কিছু খেয়ে নিতাম। ইটস এ গুড ভিউ গুরায়েত, এটাই গুরায়েত। আমাদের আইডিয়াটা আমরা জানতাম না এখানে গলফ কোর্স আছে, তাহলে গলফ স্টিকটা নিয়ে আসতাম। আমি আবার নিজের স্টিক না হলে খেলতে পারি না, আমি নিজে স্টিক না হলে খেলতে পারি না। গালফ কান্ট্রির বড় গলফার। আমরা এখানে চেষ্টা করেছিলাম কিন্তু বুকিং পাইনি, সব ফুল সব ফুল। যত ভালো ভালো হোটেল আছে আমরা সব চেষ্টা করেছি, শেষে যে হোটেলটা পেয়েছি ওটা খুবই ভালো। ওই জন্যই মানে খুবই ভালোটা থাকবো বলে বাকিগুলোতে আর পাইনি। A few moments later. Oi, যাচ্ছে অঙ্কন অনুশ্রী। আমরা হোটেলের ব্যালকনি থেকে তুলছি, নাইস ভিউ, যেটা ওদের পুরো অ্যাক্টিভিটির ভিউটাও কভার করা যায়। এই দেখা যায় অঙ্কন অনুশ্রী, এই যাচ্ছে, এইটা বসে আছে। চল ফাস্ট 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 দাঁড়িয়ে পড়েছে। এটা আমাদের হোটেলের অ্যাকচুয়াল এন্ট্রান্স, আমরা আমরা পার্কিং সাইড দিয়ে এন্ট্রি নিয়েছি, যতবারই এন্ট্রি নিয়েছি। এখানে সামনেই সুইমিং পুল আছে, বারবিকিউ এরিয়া, বারবিকিউ হচ্ছে। আমরা এখন বারবিকিউ গিফট চেঞ্জ করতে হবে। খুব ভালো লাগছে একসাথে এরকম একটা আউটডোর ডিনারে। এবং এখানে আমরা বারবিকিউ খাবো, এখন লাইভ বারবিকিউ হচ্ছে ওদিকে এবং গরম গরম বারবিকিউ আসছে। সো গাইজ, আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আছে কী কী আছে এখানে? উইংস, চিকেন টিক্কা আর বিরিয়ানি, বিরিয়ানি রাইস, আর তার সাথে কিছু গ্রিল্ড ভেজিটেবলসও আছে। উইল এনজয় নাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই স্টেজে কালকেও একটা পারফরমেন্স হচ্ছিলো, আজকেও একটা পারফরমেন্স হচ্ছে। এই পারফরমেন্সগুলো আমরা জেনারেলি ডেজার্ট সাফারিতে গেলে দেখতে পারি, আজকে নিজেদের হোটেলের ব্যালকনি থেকে বসেই দেখতে পাচ্ছি।